নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমি একটি আবার গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদের জন্য যে বিষয়ে ভিডিও বানাচ্ছি বন্ধুরা, আজকের বিষয়টি আবারও নতুন শিক্ষক নিয়োগের কথা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি। 2014 প্রাইমারি টেটের ওপর প্রাইমারি বোর্ড 8,000 শিক্ষক নিয়োগের কথা ইতিমধ্যে ভাবছেন, এমনটাই কিন্তু প্রকাশিত হয়েছে একটি দৈনিক নিউজ চ্যানেলে। তো এই বিষয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আজকে আলোচনা করব, কোন 8,000 শিক্ষককে এর মধ্যে নিয়োগ করতে চলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা আজকের বিস্তারিত আপডেটটি জেনে নিই। বন্ধুরা, আর বাংলা দৈনিক নিউজ চ্যানেল পোর্টালে গত 23 নভেম্বর 2023 তারিখে একটি নিউজ বেরিয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ 8,000 শিক্ষককে নিয়োগ করার কথা ভাবছে, যেটা সম্পূর্ণ 2014 প্রাইমারি টেট থেকে। এই 2014 প্রাইমারি টেট থেকে 8,000 শিক্ষক যে নিয়োগ হতে চলেছে, এর মধ্যে কিন্তু রয়েছে 5% অ্যাডিশনাল মামলার যে 2147টি সিট সেই ভ্যাকান্সিটি, এবং 3929কেও তার মধ্যে ধরেছে তারা। তো সেই হিসাব করলে কিন্তু প্রায় 6,500 মতো বা 6,600 মতো হয়, 8,000 কী করে হলো বুঝতে পারলাম না আমি। তো 3929 সিটে বর্তমানে তো নিয়োগের কোনো গল্প নেই, এই বিষয়টি এখন বর্তমানে শীতঘুমে রয়েছে। কিন্তু 5% মামলার যে তদন্তের গতি প্রকৃতি বা এই মামলাটি যেভাবে কলকাতা হাইকোর্টে চলছে, 5% মামলায় কিন্তু নিয়োগটা হবেই। 5% মামলাতে যেমন নিয়োগ হবে, 3929ও কিন্তু নিয়োগ হবে 2014 প্রাইমারি টেট থেকে। কিন্তু 3929-এ নিয়োগ কবে হবে সেটা বলা মুশকিল, যেহেতু সুপ্রিম কোর্টের দীর্ঘমেয়াদি প্রসেস। কিন্তু 3929ও নিয়োগ দিতেই হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, যেহেতু এটা 16,500 রিক্রুটমেন্টের নন জয়নিং সিট, আর যেহেতু সেখানে যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, তাই কিন্তু এই সিট কোনোভাবেই ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না। অপরদিকে এই 5%-এর যে মামলা, এই মামলাটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ মামলা এবং অথেন্টিক মামলা, যেহেতু সংবিধানের রুলসেই রয়েছে যে একটি প্রাইমারির প্যানেল তৈরি করলে তার 5% অ্যাডিশনাল প্যানেল তৈরি করতে হবে পর্ষদকে, তারপরেই কিন্তু প্যানেল প্রকাশ করতে পারবে। কিন্তু এই 5% প্যানেল যেহেতু পর্ষদ প্রকাশ করেনি, অ্যাকচুয়ালি তো কোনো প্যানেলই ছিল না যে সময় 2016 সালে 42,949 নিয়োগ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নিয়োগ করেছিল, সেখানে তো কোনো প্যানেলই ছিল না। মানিক ভট্টাচার্যের বুদ্ধিতে রাতারাতি SMS-এর মাধ্যমে প্রার্থীদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে, যার কোনো প্যানেল লিস্ট নেই, কে কতজন ওয়েটিংয়ে আছে তার কোনো লিস্ট নেই, কতজন ইম্প্যানেল হয়েছে সেটারও কোনো লিস্ট নেই, কতজন টেট পাস করেছে সেটারও কোনো লিস্ট নেই, কোনো কিছুই কিন্তু স্বচ্ছ ছিল না। কোন ক্যাটাগরিতে কতজন চাকরি পেল, কতজন ওয়েটিংয়ে থাকলো, এবং কোন DPSC-তে কত নিয়োগ হলো, এই ধরনের কোনো তথ্য কিন্তু মানিক ভট্টাচার্য ক্লিয়ার করে রাখেনি, আর যার জন্য কিন্তু এই সমস্ত দায় গিয়ে পড়েছে বর্তমান পর্ষদের সভাপতি গৌতম পালের ওপর। গৌতম পালকেই কিন্তু CBI টানা হিচড়া করছে বর্তমানে এই সমস্ত বিষয়গুলি নিয়ে। তো 2016 সালের যে 5% অ্যাডিশনাল মামলা, এই 5% অ্যাডিশনাল মামলা নিয়ে কিন্তু একটা বড়সড় জাজমেন্ট আসতে চলেছে আগামী 29 তারিখ, এবং এই 5% মামলাটি ভীষণ গুরুত্বপূর্ণ 2014 টেট পাস ক্যান্ডিডেটদের জন্য। আর বাংলা দৈনিক নিউজ চ্যানেল পোর্টালে যে 8,000 প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করছে, সেখানে উল্লেখ করেছে 3929 এবং 5% অ্যাডিশনাল মামলা, কিন্তু 8,000 হিসাবটা আমি ঠিক বুঝতে পারছি না, আর এই নিউজের কতটা সত্যতা আছে সেটা বলাও মুশকিল। তবে এখান থেকে কিন্তু 3929 অর্থাৎ প্রায় 4,000 মতো এবং 2147 সিট, এটা কিন্তু পর্ষদকে নিয়োগ দিতেই হবে, সে যেদিনই দিক আজ দিক 10 বছর পরে দিক। কিন্তু বাকি ওই 1300-1400 মতো ভ্যাকান্সিটা কোথা থেকে তারা পাচ্ছে আমি বুঝতে পারছি না। আর 2147 যে সিটে নিয়োগ করবে তাতে কিন্তু ট্রেন নন ট্রেন্ড
এই সমস্ত কিছুর কোনো ব্যাপার নেই। যারা 2016 সালে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন তাদের সকলকে কেন্দ্র করেই কিন্তু এই প্যানেলটি বের হবে এবং 5% মেরিট লিস্ট বা অ্যাডিশনাল মেরিট লিস্ট বের হবে এবং প্রার্থীদের জয়নিংয়ে নিয়োগের অর্ডার হবে। তবে এই বিষয়ে পর্ষদের সভাপতি গৌতম পাল কলকাতা হাইকোর্টে এই 5% মামলার মুখোমুখি হয়ে কিন্তু বিচারপতিকে জানিয়েছিলেন যে তারা 5% নিয়োগ সম্পূর্ণ করে দিয়েছে এবং বাকি যে সিট ছিল সেটা কিন্তু পরবর্তী নিয়োগে তারা ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছে, অর্থাৎ 5%-এর কোনো রিক্রুটমেন্ট অবশিষ্ট নেই। তো এই গৌতম পাল যদি এ ধরনের মন্তব্য করে বা যদি এই 5% মামলা নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু উনি হয়তো বিচারপতির আক্রোশের মধ্যে পড়তে পারেন। এবং এই 5% মামলাও যেমন প্রাথমিক শিক্ষা পর্ষদ দিতে চায় না, ঠিক তেমন কিন্তু 3929টাও দিতে চায় না, আর সেই জন্যই কিন্তু মামলাটা বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে। কেননা একবার অর্ডার হয়ে গেছিলো সিঙ্গেল বেঞ্চের এবং তারপর ডিভিশন বেঞ্চেরও কিন্তু অর্ডার হওয়ার পরে মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে, এবং এই সুপ্রিম কোর্টে যাওয়ার ফলেই কিন্তু 3929 মামলাটা বর্তমানে শীতঘুমে রয়েছে। তবে এই মামলার নিয়োগ যে কবে হবে সেটাই এখন বলা মুশকিল। আর 5% মামলা কিন্তু খুব শীঘ্রই জাজমেন্ট আসতে চলেছে এবং 5%-এর যে 2147 সিট এই সিটে কিন্তু অতি দ্রুত প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করতে চলেছে এবং ওই রকমই একটা কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জাজমেন্ট আসতে চলেছে। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত এই মামলাটি আগামী 29 তারিখে ফাইনাল জাজমেন্ট আসে কি না, এখন সেটাই দেখার। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত রইল আপডেট, আগামীকাল আবার নতুন আপডেট নিয়ে আসবো। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং এই ধরনের ভিডিও প্রতিদিন পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।